আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিফ কষা রান্না করা যায় খুব সহজ পদ্ধতিতে এবং অল্প সময়ের মধ্যে রান্না করে নেব এই মজার গরু মাংস বোনা আপনারা কিন্তু ট্রাই করতে পারেন বিশেষ করে ব্যাচালার ভাইয়ারা ও নতুন রাঁধুনি আপুরা এভাবে ট্রাই করতে পারেন আশা করি আপনার রেসিপি কখনো আপনার আশেপাশের লোকজন কিংবা ফ্যামিলির মেম্বার হাতের রান্না ভুলতে পারবে না আমার মতো করে রান্না করে একবার ট্রাই করে দেখেন আশা করি খুবই ভালো লাগবে আর রান্না করার জন্য প্রথমে একটি মিক্সন বলে নিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা পেস্ট এখন দিচ্ছি টক দই এক কাপ দিয়ে নিচ্ছি কাজু বাদামের পেস্ট এক টেবিল চামচ আপনারা যেকোনো বাদামের পেস্ট ব্যবহার করতে পারেন দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ যে যেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন হলুদের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে নিচ্ছি গরম মশলা এক টেবিল চামচ পরিমাণ মতো লবণ দিয়েছি এখন আমি দেব সস এখানে আমি টমেটো সস দেব এক টেবিল চামচ তবে হাতের কাছে যদি টমেটো সস না থাকে সেক্ষেত্রে এটাকে স্কিপ করতে পারেন এখন আমি একটা স্প্যাচালার সাহায্যে মশলাটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সরিষা তেল এই সরিষা তেল দেওয়ার কারণে মাংসর টেস্টটা অনেকগুণ বেড়ে যায় মশলাটাকে একটু ভালো করে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি গরু মাংস এখানে আমি হাড্ডি সহকারে গরু মাংস নিয়েছি দুই কেজি পরিমাণ গরু মাংসটা দিয়ে এখন ভালো করে মশলার সাথে মেরিনেট করে নেব আপনারা চাইলে হাত দিয়ে কিংবা কোনো স্পাসালার সাহায্যে কিন্তু মিক্স করতে পারেন তবে চেষ্টা করবেন হাত দিয়ে মাখিয়ে নেওয়ার জন্য এতে করে ভালো করে মেরিনেট করা হবে আমি এখানে খুব ভালো করে মেরিনেট করে নিচ্ছি আর আপনারা চাইলে মেরিনেট করে এক দুই ঘন্টা অথবা আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন আমি এখানে সময়ের এখানে সময়ের জন্য বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এখন একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটার মধ্যে দিয়ে দেব মশলা এখন আমি আস্ত মশলা দেব তার মধ্যে দিয়ে নিচ্ছি এলাচ চারটা বা পাঁচটা দিয়ে নিচ্ছি দারচিনির টুকরা তিন চারটা গোলমরিচ দিচ্ছি তিন চারটা আর লং দেব তিন চারটা দিয়ে নিচ্ছি তেজপাতা দু তিনটা এখন আমি তেলের মধ্যে হালকা ভেজে নেব মশলাটাকে খুব সুন্দর একটা স্মেল পর্যন্ত কিছুক্ষণ ভাজার পরে আপনার নিজেরাই দেখতে পাবেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুই কাপ পরিমাণ এখন আমি অনবরত না চা করে পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে নেব পেঁয়াজ আমার ব্রাউন কালার হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মেরিনেট করা গরু মাংস এখন আমি খুব ভালো করে গরু মাংসটাকে না চা করে নেব কিছুক্ষণ না করার পর আমি যে পাত্রের মধ্যে গরু মাংসটা মেরিনেট করে নিয়েছি সেই পাত্র মাধ্যমে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব জাস্ট সামান্য পরিমাণ পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে দশ বিশ মিনিটের মতো অপেক্ষা করবো দশ বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন অনেকখানি জোল ওঠে এসেছে আর এখানে আমি কোনো অ্যাস্টার পানি অ্যাড করব না সো এই পানিটা বা এই জোলটা দিয়ে আমি পুরোটা রান্না শেষ করব ঢাকনা দিয়ে আবারও অপেক্ষা করছি আমার মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা উঠিয়ে মাংসটা আমি দেখে নিয়েছি মাংসটা আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে জোলটা আমার উপরে গায়ে গায়ে চলে এসেছে আর উপর থেকে তেল ভেসে উঠেছে তো আপনারা পর্যায়ে চেক করে নেবেন ঠিক আছে এখন আমি সব কিছু ঢাকনাটা ছাড়া একদম চুলাটাকে অল্প আছে আরও কিছুক্ষণ প্রায় দশ পনেরো মিনিটের মতো কোক করে নেব দশ পনেরো মিনিট পর মাংসটা আমার পারফেক্ট পাবে হয়ে যাবে এই মাংসটা চেষ্টা করবেন যত বেশি কষানো হবে ঝোল কম দিয়ে ততই কিন্তু টেস্ট ও অনেক গুণ স্বাদ বেড়ে যাবে হয়ে গেছে মজাদার বিফ কষা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না